ডক্টর কারজাভি, তার কথাই উনি বলেছেন, এটাই সেই ডক্টর কারজাভির বই যার কথা, যে বইয়ের কথা উনি এটাতে বলেছেন। সেই বইয়ের আমি 408 এবং 409 পৃষ্ঠা থেকে আংশিক পড়ে নিচ্ছি, বইটা ইন্টারনেটে এখন ফ্রি পাওয়া যায়, আপনারা দেখবেন। গ্লোবাল মুফতি বলছেন, বহু সংখ্যক সাহাবি ও তাবেইন গান শুনেছেন এবং তাতে কোনো দোষ মনে করেননি, ডট ডট, এ পর্যায়ে বর্ণিত নিষেধমূলক হাদিসগুলো সমালোচনার আঘাতে ক্ষত বিক্ষত, যে হাদিসগুলো রহমানি ভাই দেখালেন। তারপরে বলছেন, কাজী আবু বকর ইবনুল আরাবি বলেছেন, গান হারাম হওয়া পর্যায়ে কোনো একটি হাদিসও সহি নয়। ইবনে হাজম বলেছেন, এই পর্যায়ে সব বর্ণনায় বাতিল ও মনগড়া। আর এদিকে আবার আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার্যাবলীর ভালো মন্দ নির্ভর করে নিয়তের উপর, কাজে যে লোক এ নিয়তে গান শুনলো যে তার দ্বারা গুনাহ হবে ইত্যাদি ইত্যাদি, আপনার বইটা পড়ে নেবেন। এখন নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো ইস্যু আছে, একটা হচ্ছে সাউন্ড পলিউশন, লাউড স্পিকার ইস্যু, আর একটা হচ্ছে ইসলামের সঙ্গীত। তো ইসলামের সঙ্গীত রহমানি ভাই যা বললেন, এটা ওনার সমর্থনে আরো আরো হাদিস আছে, উনি সময়ের অভাবে বলতে পারলেন না, এগুলো আমি পড়েছি। কিন্তু একটা গবেষণা তখনই কমপ্লিট হবে যখন ভিন্ন মতগুলো আমরা একসাথে অ্যানালাইজ করব। এই যে ন্যারেটিভ রহমানি ভাই বললেন, এটা হচ্ছে, এটা একটা ন্যারেটিভ বয়ান, অন্য বয়ানও আছে, কিন্তু সেগুলো যদি আমরা সবগুলো না দেখি তাহলে আমরা কোথায় পৌঁছবো? তার আগে আমি এই যে সারদিন সাহেব বললেন, আমাদের জাতিটা, এই জাতি, আমি যখন একটু বুঝতে শিখেছি 70 বছর আগে, সেটা তখনকার আবছা আবছা স্মৃতিও মনে আছে, জাতিটা নম্র ভদ্র এবং একটা মায়াময় জাতি ছিল। সেই জাতি এখন এত হিংস্র হয়ে উঠল, কেন তার উপরে কাজ হওয়া উচিত? তবে একটা কথা হচ্ছে যে মূল্যবোধ এবং হিংস্রতা, এই দুটোই নেতা থেকে জনতায় সংক্রামিত হয়। তো সেখানে কিন্তু আমরা এটাই দেখতে পাবো যে সম্ভবত আমাদের কিছু নেতারাও হিংস্র হয়ে উঠেছেন বলে তাদের সমর্থকরাও হিংস্র হয়ে উঠেছে। আমরা যেন ভিন্ন মতকে আর, মানে হিংস্রতা ছাড়া আর কোনো উপায়ে আমরা ভিন্ন মতকে হ্যান্ডেলই করতে পারি না, আলাপ নাই, আলোচনা নাই, আর আইন হাতে তুলে নেই, কনসিডার করি না যে একটা লোকের বাড়ির কাছে যে এত জোরে লাউড স্পিকার বাজাবো, সেখানে একটা অসুস্থ রোগী থাকতে পারে, সেখানে বাচ্চারা আছে। সেদিন এক আলিমকেও বলতে শুনলাম যে অ্যাজ এ হোল লাউড স্পিকারের উপর রেস্ট্রিকশন আসা উচিত, এটা সরকারের দায়িত্ব। যা হোক, তো এটার সঙ্গীতের অন্য বয়ানে আমি আসি। তার আগে আমি বাংলাদেশের আলেম সমাজের মাথার তাজ শাহ আব্দুল হান্নানের কিছু কথা আপনাদেরকে একটু শোনাই। যেহেতু আপনাকে পেয়েছি, সবসময় পাওয়া সম্ভব না। একটা দেশের সংস্কৃতি তার নিজস্ব পন্থায় গড়ে ওঠে, যেমন বাংলাদেশের সংস্কৃতি 1000 বছরের সংস্কৃতি, এর সঙ্গে আবার ইসলাম যুক্ত হয়েছে, ইসলাম এসেছে এখানে। তো এই যে একটা কম্বিনেশন, একটা হলো নিজস্ব সংস্কৃতি, মাটির সংস্কৃতি, আরেকটা হচ্ছে যে সার্বজনীন বিশ্ব ইসলামী সংস্কৃতি, এটাকে কিভাবে কম্বিনেশন করে একটা সিভিলাইজেশন, আমি খালি বলবো যে এটা খুবই সহজ, মুসলিম সব বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশের লোকাল কালচার যেটা সবটাই থাকতে পারে, এক্সেপ্ট টু, একটা হচ্ছে শিরকের কিছু আমরা নেবো না, আমরা যারা মুসলিম তার শিরকের কিছু নেবো না, আর অশ্লীলতার কিছু নেবো না, এই দুইটা মাইনাস করে সবটাই থাকতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি মিউজিক কে গ্রহণ করবো? এবং হয়তো কারদামি মতো যে মিউজিক জায়েজ, তিনি এই দেশে বিশ্বের শ্রেষ্ঠ আলেম এখন, এখন জীবিত কি মনে করেন মিউজিক? আমি মনে করি যে মিউজিক এটাকে মেইন বানানো উচিত না, বাট ইউ শুড অ্যাকসেপ্ট ইট। সেটা কেমন ধরনের মিউজিক? সব ধরনের মিউজিক, কিন্তু নর্মালি মানে যেটা করি কাদের বিষয়ে বলে যাচ্ছে, এটা যেন পেশা না হয়ে যায়, এইটাই আমি পেশা বানাই দেবো, না মাত্র বাদ রুদাও বাদ হক বাদ সব বাদ। তিনি বলেছেন যে গান যায় যদি তা অশ্লীল না হয়, এবং তিনি বলেছেন সেই গানের সঙ্গে যদি মিউজিক একোপেনি করে তাও যায়, ইসলামে হালাল হারামের বিধানে তিনি 5 পৃষ্ঠা এর উপর লিখছেন, হয়তো তোমরা পড়েছো এটা, 5-7 পৃষ্ঠা উনি লিখেছেন। সুতরাং আমার মনে হয় আর কালচারের মূল বিষয় এটা না, কালচার মানে জীবনাচার। হ্যাঁ, আমি আর সময় নেব না, আমি লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি লিঙ্কটা ডিসক্রিপশনে দিলে আপনারা পুরোটা দেখে নিন। তো উনি যে বয়ানটা দিলেন এবং যে বিশ্ব আলেমের কথা বললেন, দেখুন সব দেশে মুফতি থাকে, কোন কোন দেশে গ্র্যান্ড মুফতি থাকে,
কিন্তু আপনি আপনি যদি গুগল করেন বিশ্ব মুফতি, গ্লোবাল মুফতি যদি করেন, একটা নাম হবে, ডক্টর কারজাবি। তার কথাই উনি বলেছেন, এটাই সেই ডক্টর কারজাবির বই যার কথা, যে বইয়ের কথা উনি এটাতে বলেছেন। সেই বইয়ের আমি 408 এবং 409 পৃষ্ঠা থেকে আংশিক পড়ে নিচ্ছি, বইটা ইন্টারনেটে এখন ফ্রি পাওয়া যায়, আপনারা দেখবেন। গ্লোবাল মুফতি বলছেন, বহু সংখ্যক সাহাবি ও তাবেইন গান শুনেছেন এবং তাতে কোনো দোষ মনে করেননি, ডট ডট, এ পর্যায়ে বর্ণিত নিষেধমূলক হাদিসগুলো সমালোচনার আঘাতে ক্ষত বিক্ষত, যে হাদিসগুলো রহমানি ভাই দেখালেন। তারপরে বলছেন, কাজী আবু বকর ইবনুল আরাবি বলেছেন, গান হারাম হওয়া পর্যায়ে কোন একটি হাদিসও সহি নয়। ইবনে হাজম বলেছেন, এই পর্যায়ে সব বর্ণনায় বাতিল ও মনগড়া। আর এদিকে আবার আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার্যাবলীর ভালো মন্দ নির্ভর করে নিয়তের উপর, কাজে যে লোক এ নিয়তে গান শুনলো যে তার দ্বারা গুনাহ হবে ইত্যাদি ইত্যাদি, আপনার বইটা পড়ে নেবেন। এখন নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সহিহ বুখারীতে নিয়তের উপরে 109টা হাদিস পেয়েছি। আপনি রান্নাঘরে চাকু দিয়ে আলুও কাটতে পারেন, মানুষও পূর্ণ করতে পারেন, বাদ্যযন্ত্র একটা কি, হারমোনিয়াম কি, ওটা একটা কাঠ আর লোহার একটা একটা যন্ত্র মাত্র, সেই যন্ত্রকে আমি কিভাবে ব্যবহার করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই যে শিরক আর অশ্লীলতা, এই মানদণ্ড নিয়ে সব সঙ্গে জায়েজ, ও দুটো না থাকলে, এটাই তো পুরো মুসলিম বিশ্ব মেনে নিয়েছে। পুরো মুসলিম বিশ্ব সঙ্গীতে সয়লাব। আমি মধ্যপ্রাচ্যে বহু বছর কাটিয়েছি, আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে দেশ মিশর, সেখানকার গায়িকা উম্মে কুলতুম গিনেস বুকে ছিলেন, পৃথিবীর 4-5 জন মানে জনপ্রিয় গায়ক গায়িকাদের মধ্যে উনি একজন। উনাকে বলা হয় মিশরের চতুর্থ পিরামিড। মিশরে আসলে 3টা পিরামিড আছে, উনাকে বলা হয় মিশরের চতুর্থ পিরামিড, এবং উনি কোরআনে হাফেজ ছিলেন, রহমানি ভাই। কাজে মিউজিক আর সঙ্গীতের এই দ্বন্দ্বটা, এটা কৃত্রিম। আমার মনে হয় এই ফেস দ্য পিপলে আলেম কামালুদ্দিন জাফরির সাথে যখন আমরা আলোচনা করছিলাম, উনিও এই রকম কথাই বলেছিলেন। এখন আমরা আসি কোরআনের ওই দুটো শব্দে, সাওত, সূরা বনী ইসরাইল আয়াত 64। সাওত মানে শব্দ, এই যে এটাও একটা শব্দ, আজান সেটাও একটা শব্দ, সব শব্দের মধ্যে মিউজিকটা কেন ঢুকানো হবে? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমি গ্রামের ছেলে, অবশ্যই গ্রামের পথ আমার মন ভুলায়, এটা কেন হারাম হবে? দেখুন, প্রতিটি হুকুমের পেছনে একটা প্রজ্ঞা থাকতে হয়, একটা উইজডম থাকতে হয়, সে প্রজ্ঞা না থাকলে হুকুমটা দাঁড়ায় না। এবং সেই জন্যই এই যে বয়ান মিউজিক হারাম টোটালি, এটা তো মুসলিম বিশ্ব গ্রহণ করেনি। আর থাকলো সূরা লোকমান আয়াত 6, অবান্তর কথা। কি সুন্দর উপদেশ, তোমরা অবান্তর কথা থেকে দূরে থাকো, ফালতু কথা থেকে। অবান্তর কথা কেন মিউজিক হতে যাবে? এই যে আমার হাতের এটা কি, এটা একটা কলম, এটা তো তিমি মাছ না। অবান্তর কথা, অবান্তর কথাই, সঙ্গীত অন্য জিনিস। আমি একজন আলেম বলেছিলেন, আমি নিজে খুঁজে দেখিনি, উনি বলেছেন যে আচ্ছা যাও, কোথেকে নাই গেলাম। তো দেখুন, ইসলামকে রিলিজিয়ন অফ নেচার, ন্যাচারাল রিলিজিয়ন বলা হয়। আমি অনেক আসলে কনভার্টকেও জিজ্ঞেস করেছি যে তুমি কেন ইসলাম গ্রহণ করেছিলে, বলছে আমার ভেতরেই ছিল যে সৃষ্টি এক, স্রষ্টা এক হবে, দ্যাট ইজ দ্য ফিতরা। মানুষ সঙ্গীত রক্তে নিয়ে জন্মায়। আমি যদি ইতিহাসের প্রাচীন সভ্যতার গুহার মধ্যে যদি আপনি দেখেন, দেওয়ালে আঁকা আছে পশু জবাই করেছে, হ্যাঁ, হাফ ন্যাকেড, এই লতা পাতা পড়ে আছে, পশু জবাই করেছে, গান করছে, নাচ করছে, উৎসব করছে, উৎসব মানুষের রক্তে আছে, কাজে ওটাকে বাধা দেবেন না, শুধু কন্ট্রোল করেন, তাহলেই তো হলো। আর আপাতত এই, আমার 15 মিনিটের কত মিনিট বাকি আছে? হ্যাঁ, আরো আরো 3-4 মিনিট বলতে পারবেন না? এই 3-4 মিনিট আমি সালাউদ্দিন ভাই নিতে পারেন, রহমানি ভাই নিতে পারেন, ওভার টু ইউ। আমি জাস্ট ওনার সাথে আমি একটু একটা কথা বলবো, একটু যদি আমাকে যদি